ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বরকাত। ইসলামে জাকাতের হকদার যারা তাদের কথা উল্লেখ হয়েছে কোরআনে কারিমে। প্রথম নম্বর যারা তারা ফকির মিসকিন। ফকির মিসকিন তো আপনার দেশে কত ফকির মিসকিন আছে খেতে পারছে না, একক তাহলে তো দ্বিতীয় খেতে পারে না, টেকা বলে ওষুধের ওষুধ চিকিৎসা ব্যবস্থা কয়জন বহন করতে পারে? তাই ওদেরই হক হক দিবেন, কিন্তু আপনি মাদ্রাসার ঘর বানাবেন, মাকতব বানাবেন, এতেই টাকা ব্যবহার করবেন না। এটা যদি দেখেন যে মাদ্রাসার শিক্ষক সে গরিব, উপায় কিছু নাই, তো জাকাত হিসেবে তাকে দিবেন। যদি ছাত্র ছাত্রী গরিব থাকে মিসকিন, ওই হিসাবে দিবেন। আর ঘর তৈরি করুন নিজ এমনি সাধারণ সদকা করেন, এতে সব বেশি জাকাত যেভাবে বেশি ওইভাবে রাখেন। মাদ্রাসার বা নাম শিক্ষক বা শিক্ষিকার বেতনের জন্য জাকাত দেয়া, বেতন দিয়ে এটা উত্তম নয়, হয়তো কেউ কেউ বলতে পারে কিন্তু এটা স্পষ্ট নয়। এই জন্য যেটা স্পষ্ট সেটাই করে। যদি উস্তাদ গরিব হয় তার সে যা যত বেতন পায় তা তার জন্য যথেষ্ট না, তো গরিব হিসেবে তার বাকি খরচ যেটা পূরণ করার জন্য আপনি দিবেন। তবে কেউ কেউ কোনো কোনো আলিম বলেছেন এটা বেস্ট হলো সন্দেহ থেকে মুক্ত থাকা, সন্দেহ থেকে মুক্ত থাকা। আল্লাহ পাক আটটি খাতের কথা উল্লেখ করেছেন, আমি একটু বলি। ফকিরের কথা, মিসকিনের কথা, যারা সরকারের পক্ষ থেকে যারা জাকাত উসুল করে ইসলামী রাষ্ট্র হলে বলে আমলি নারী ওয়াল মুআল্লাফাতি কুলুবুহুম, যাদের মন ইসলামের দিকে আকৃষ্ট করার উদ্দেশ্য। যেমন একটা কাফির আপনি দেখছেন, ওকে যদি দেন ইসলামের দিকে সে অনেকটা অগ্রসর, ওকে একটু সহযোগিতা করলে সে ইসলাম কবুল করবে, ওকে দেওয়া যায়। ওফির রিকাব, ক্রীতদাস মুক্ত করার জন্য, এখন যদিও এটা নাই কিন্তু এটা আছে, তো ক্রীতদাস মুক্ত করার জন্য জাকাত দেওয়া যেতে পারে। ওলগারিমিন, ঋণগ্রস্ত ব্যক্তি ঋণ করেছে কিন্তু ঋণ শোধ করার মতো তৌফিক তার নেই, তাকে দিতে পারেন। ওফি সাবিলিল্লাহ, আল্লাহর পথে মুজাহিদদেরকে দিতে পারেন। আর উলামায়ে কেরাম বলেন ফি সাবিলিল্লাহর মধ্যে ইলমে শরঈ যারা অর্জন করে, শরীয়তের জ্ঞান অর্জন যারা করে, ছাত্র ছাত্রী তাদেরকে দিতে পারেন, মানে মিসকিন হিসাবে, যেহেতু তাদের অন্য কোনো পথ নাই। তাহলে মূল হলো মিসকিন। এরা কি করে, এরা যেমন ছাত্র মাদ্রাসার দিন শিখার জন্য সে শিখছে, অথবা শিক্ষক, অন্য কোনো পথ নাই তার কামাইয়ের, কামাই করলে প্রতিষ্ঠান টিকবে না, এরকম, তো এই হিসাবে তাকে দিতে পারবে। ওয়াবিন সাবিল, মুসাফিরকে, সফরের অবস্থা আছে, বাড়িতে হয়তো ধন আছে কিন্তু এখানে এসে আটকা পড়েছে, বাড়িতে যেতে পারবে না, কখনো এরকম হয় মানুষের আটকা পড়ে, তো এই অবস্থায় তার বাড়িতে যাওয়ার জন্য তার যতটুকু প্রয়োজন ততটুকু সে জাকাত থেকে নিতে পারে।
তো এই বর্তমান সময়ে যদি কেউ যদি ধনী হয়, বিদেশ গিয়ে আটকা পড়ে, সে এখন তো মাধ্যম আছে, সোশ্যাল মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করতে পারে, আগে তো এরকম ছিল না। তো এ বলা হলো অবনিশ্চয়ই ফরিদতাম মিনাল্লাহ ওয়াল্লাহু আলিমুল হাকিম। আল্লাহ বলেছেন এটি আল্লাহর পক্ষ থেকে নির্ধারিত, আল্লাহ পাক ফরজ করেছেন এইভাবে। তো এই খাতগুলিতে আপনি যাকাত দেবেন, বাকি এছাড়া যেগুলো যেগুলোতে মনে করেন যে কথা আছে ওগুলো তো দিবেন না, মানে নিখুঁত থাকবেন। কারণ ওখানে আমরা দেখছি সরাসরি যাদের কথা আল্লাহ উল্লেখ করেছেন, হ্যাঁ আল্লাহ বলেছেন, তারা অনেক পাওয়া যাচ্ছে, বিশেষ করে বাংলাদেশ, ইন্ডিয়া গরিব রাষ্ট্র, কত মুসলমান ভুখানাঙ্গা অবস্থায় আছে, এদের অধিকার বেশি, সেদিকে লক্ষ্য রাখবেন। জাযাকুমুল্লাহ খাইরা, আসসালামু আলাইকুম।